ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ সোমবার সকাল এখন 9টা মতো বাজে। আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে ট্যাঙ্কার এসছে জল দিতে। একদিনের সামান্য বৃষ্টিতে ম্যাঙ্গালোরের খরা যে কাটবে না সে তো আমাদের সকলেরই জানাই ছিল। তবে আমার বিশ্বাস, খুব তাড়াতাড়ি ম্যাঙ্গালোর আবার আগের জায়গায় ফিরে যেতে পারবে। চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা আজকের ঝটপট শুরু করে দিই, কারণ আজকের রান্নাটা একটু স্পেশাল। আজ যে রান্নাটা করব এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি ধরে নিতে পারেন। এই রেসিপিটি ছন্দকের ঠাকুমার, তবে ওনাকে তো আমি দেখিনি। আমার শাশুড়ি মায়ের হাত ধরে এই রেসিপি এসছে আমার কাছে। রেসিপিটির নাম হাতে মাখা চিংড়ি। উপকরণ সব খুব কমন হলেও মূল রহস্য লুকিয়ে আছে রেসিপিটির প্রণালীতে, মানে কিভাবে বানাতে হবে তার মধ্যে। চলুন রান্নাটা আগে শুরু করে দিই। প্রথমে একটা পাত্রে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে জল আর অল্প একটু নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো চিংড়ি মাছটা। বিয়ে হয়ে ও বাড়িতে এসে থেকে আমি ঠাম্মা নানা রকমের গল্প শুনেছি, আর যত শুনেছি তত অভিভূত হয়েছি। শুনেছি খুব ছোট বয়সে 4-4টি সন্তান নিয়ে উনি বিধবা হয়েছিলেন। তবে লড়াকু মানসিকতার জন্য উনি ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে পড়াশুনো চালিয়ে গেছিলেন, মাথা গোজার একটা ঠাঁই করেছিলেন এবং পরবর্তীকালে একটি স্কুলের চাকরিও উনি জুটিয়ে নিতে পেরেছিলেন। মাথা উঁচু করে 4-4টি ছেলে মেয়েকে দারুণ সুন্দর এডুকেশন দিয়ে বড় করেছিলেন উনি তখনকার যুগে। চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অন্যদিকে একটা মিক্সিং জারে খানিকটা সর্ষে, পোস্ত, অল্প একটু নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে আমি কয়েকটা সেদ্ধ আলুর টুকরো নিয়ে নিয়েছি। এগুলোর খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ওইদিকে চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আলু সিদ্ধর ওপরে চিংড়ি মাছগুলো ঢেলে নেব। জলটা অবশ্যই ছেঁকে চিংড়ি মাছগুলো এর মধ্যে তুলে রাখবেন। তারপরের কাজ হচ্ছে হাত দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে চটকে আলুর সঙ্গে মিশিয়ে নেওয়া। কিন্তু কয়েকটা চিংড়ি মাছ আমি চটকে মেশাতে গিয়ে দেখেছি আমার হাতে বেশ ব্যথা লাগছে, সেই কারণে আমি মিক্সিতে জল ছাড়া 3-4 সেকেন্ড চিংড়ি মাছটা ঘুরিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, চিংড়ি মাছটায় তার আগেই অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন আমি অ্যাড করে নিয়েছি। চিংড়ি মাছগুলো জল ছাড়া 3-4 সেকেন্ড মিক্সিতে ঘুরিয়ে নিলে ঠিক এই ধরনের টেক্সচার হবে। তবে সমস্ত চিংড়ি মাছটাই যে একেবারে ম্যাশ হয়ে যেতে হবে তা নয়, কয়েকটা দানা দানা থাকলে খেতে ভালোই লাগে। জানি ঠাম্মা দেখলে একটু রাগ করবেন হয়তো, কিন্তু সত্যি আমার পক্ষে সম্ভব ছিল না হাত দিয়ে করা, কারণ আজকে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেটা একটু বড় বড় ছিল। এই রান্নাটা একটু ছোট চিংড়ি মাছে করতে হয়। তো যাই হোক, এরপরে এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত বাটাটা মিশিয়ে নেব আর সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই মেখে নেওয়ার কারণেই এই রেসিপিটার নাম হাতে মাখা চিংড়ি। তবে আলু সিদ্ধটা দেওয়ার কারণ আমার এখন মনে হয়তো পরিবারে পেট অনেকগুলো ছিল আর খাবারের সংস্থান তখনকার দিনে একা মায়ের পক্ষে জুটিয়ে ওঠা খুব অসুবিধাজনক ছিল, সেই কারণেই হয়তো আলু দিয়ে একটু বাড়ানোর চেষ্টা, যাতে সবার পাতে একটু পরিমাণ মতো মুখরোচক এই খাবারটা তুলে দেওয়া যায়।
অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম করে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে। তেলটা এবার গরম হোক। তেলটা যে খুব একটা গরম হতে হবে তা নয়, কাঁচা তেলের গন্ধ থাকলেও এই রান্নাটা করতে অসুবিধা নেই। তেলটা হালকা গরম হওয়ার পরেই আমি মেখে রাখা চিংড়ির পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু যে ঠাম্মা তা তো নয়, তখনকার দিনে বাংলাদেশ থেকে আসা পরিবারগুলির মধ্যে এই ধরনের আরও না জানি কত রান্নার টিপস লুকিয়ে আছে। এই একটু আলু দিয়ে বাড়িয়ে নেওয়া, কোনো খোসা ফেলে না দেওয়া, সেগুলোর একটা সবজি তৈরি করে নেওয়া, সবটাই যে রন্ধনশিল্পী তা তো নয়, খানিকটা তো তাগিদও বটে। এবার এই রান্নাটা আঁচ কমিয়ে বাড়িয়ে নিজেদের মতো করে যেতে হবে, যতক্ষণ না এই চিংড়ি মাছের মাখাটা একেবারে শুকিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপরেও আমরা আরও দুটো থেকে তিনটে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, কিন্তু আপাতত কাজ হচ্ছে এটা হালকা আঁচে ভালোভাবে নেড়ে নেড়ে শুকিয়ে ফেলা। আমার দিদা এক জমিদারি বংশের প্রাচুর্য থেকে বিয়ের পরে এসে পড়েছিলেন এক খুবই মধ্যবিত্ত ফ্যামিলিতে। তারও আছে এই ধরনের কিছু চটজলদি অল্প উপকরণে বানিয়ে ফেলা রান্না, সেগুলো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আস্তে আস্তে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ কাপের থেকে একটু বেশি নারকেল কোড়া। এবার সমস্ত উপকরণ আবার মিশিয়ে ভালোভাবে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। এবার জিনিসটা অনেকটাই শুকিয়ে এসছে, এই পর্যায়ে যদি মনে হয় একটুখানি বেশি শুকিয়ে গেছে, অল্প একটু সর্ষের তেল আপনারা অ্যাড করে দিতে পারেন। আর কোনো উপকরণ আমাদের অ্যাড করার আর বাকি নেই। আমাদের এবার রান্নাটা প্রায় শেষের দিকে, আরও মিনিট পাঁচেক ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের যদি মনে হয় নুনটা একবার চেক করবেন, তাহলে এই পর্যায়ে চেক করে অল্প একটু নুন যদি লাগে অ্যাড করে দিতে পারেন। সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের হাতে মাখা চিংড়ি, ঠাম্মা স্পেশাল রেসিপি। চলুন এবার একটা বাটিতে ঢেলে নিই এটা। এত ভালো একটা লাঞ্চের পরে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর পটুও অবশ্যই। তবে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়ে গেছে, ব্যালকনি ভিজে, চেয়ার টেবিল ভিজে, গ্রিল থেকে টুপটাপ করে ঝরে পড়ছে জলের ফোঁটা, আমার গাছগুলো ভীষণ আনন্দে ভিজে একেবারে সতেজ হয়ে গেছে। তবে আপনাদের পটুম্যান একটু দুঃখ পেয়েছে, কারণ বৃষ্টিতে ভেজাটা মিস হয়ে গেল যে ওর। বৃষ্টি থেমে গেছে, আবার হবে, আবার হবে, আবার বৃষ্টি হবে। হ্যাঁ শোনা, আবার হবে, দেখে এসে তো হচ্ছে নাকি, যা যা দেখে এস। হচ্ছে বৃষ্টি হচ্ছে না?
আছে? হবে হবে, এই যে একটা ভেজা, বসে না, একটু পরে যখন বৃষ্টি হবে তখন বসবে আবার। হবে, বৃষ্টি হবে সোনা, হবে, এক্ষুনি হবে, ওয়েট করো, হবে। আহা, পটুম্যানকে কে বোঝাবে, বৃষ্টিও যে ওর মতোই স্বাধীন, ওর মতোই নিজের মর্জির মালিক। পৃথিবীর কোনো নিয়ম কানুন, টাকা পয়সা, কোনো কিছু দিয়েই যে এদেরকে মন মতো করে চালানো যায় না। হয়তো বুঝবে কোনো দিন পটু এটাও। আপাতত গ্রিলের গায়ে জমে থাকা জলগুলো দিয়েই মনটাকে শান্ত করছে। খানিকক্ষণ ওর মনটা একটু শান্ত করে নিয়ে এবার পড়তে বসালাম। আজ আপনাদেরকে দেখাবো ওর পড়ার জন্য নতুন কী কী বানানো হয়েছে। এই ধরনের ওয়ার্কশিটগুলো আমরা বানিয়েছি রবিবার। এগুলো আর কিছুই নয়, গুগল থেকে সামান্য স্ক্রিনশট নিয়ে সেগুলো দোকানে গিয়ে প্রিন্ট আউট বের করে ল্যামিনেশন করিয়ে নেওয়া। পটু নতুন যে টিচারের কাছে পড়তে যায় উনিই এই আইডিয়াটা দিয়েছেন, কারণ ওদেরকে তো বারবার প্র্যাকটিস করাতে হয়। প্রত্যেকবার এই ধরনের ছবি এঁকে তারপরে ওদের কাজ করানোটা একটুখানি বেশি অসুবিধাজনক হয়ে যায়। এইভাবে ল্যামিনেশন করিয়ে রাখলে স্কেচ পেন দিয়ে যখন ওরা কালার করবে বা লিখবে, তারপরে সামান্য একটা ভিজে কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিলেই ওটা আবার ইউজের জন্য রেডি হয়ে যায়। এতে সময়ও বাঁচে, পরিশ্রমও বাঁচে, আর পয়সা তো অবশ্যই বাঁচে। আপনাদের যাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা সবে লিখতে শিখছে, তারাও এই জিনিসটা ট্রাই করতে পারেন, খুব সুবিধাজনক ব্যাপারটা। এই যে লেখা বা আঁকা হয়ে যাওয়ার পরে জাস্ট একটা ভিজে টিস্যু বা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই জিনিসটা আবার রিইউজের জন্য রেডি। ম্যাডাম বলেছেন এখন পুরো হাত ধরে সাপোর্ট না দিতে, অল্প করে একটু ধরতে বা একটা আঙুল দিয়ে টাচ করে রাখতে, সেটাই মেনটেন করছি বাড়িতে। জানি এখনও অনেকটা পথ চলা বাকি, তবে পথ যে চলতে শুরু করেছে এটাই বড় কথা আমাদের জন্য। গরমের ছুটি যখন, তখন সবটা তো আর নিয়মে বেঁধে রাখতে পারি না, তাই পড়াশোনা করে উঠে পটুম্যান নিজের প্রিয় স্ন্যাকটি খেতে খেতে টিভি দেখছেন এখন। আমি একটু চাওয়াতে দেখলাম শেয়ারও করলো আমার সঙ্গে। পটুম্যানের ডিনারের পরে অবশেষে নামলো সেই বৃষ্টি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে আজ আর ভিজতে দিলাম না, পরে অন্য একদিন ওকে ভিজতে দেব। তবে একটু বারান্দায় না নিয়ে আসলেই নয়, বড্ড খুশি হয় ছেলেটা বৃষ্টি দেখে, কি আনন্দ দেখুন ওর চোখে মুখে। গ্রিলের এই জলগুলো নিয়ে খেলেই ভীষণ আনন্দ পাচ্ছে। আবারও সেই একই কথা মনে হয় পটুকে দেখে, কত অল্পে খুশি হতে জানেও। জাস্ট একটু আগেই খবর পেলাম কলকাতাতেও শুরু হয়েছে বৃষ্টি, শুনেই খুব ভালো লাগলো। আমাদের বাবা মায়েরা, আত্মীয়রা, বন্ধু বান্ধবরা, তারাও আজকে রাতটুকু একটু স্বস্তি পাবে। খুব ভালো করেই জানি এ তো আর বর্ষার বৃষ্টি নয়, আবার কাল থেকেই হয়তো রোদ উঠে যাবে, আবার গরম হবে। তবে আজকে রাতেই যে বৃষ্টিটুকু পেলাম আমরা সবাই, এটাই একটা বড় পাওনা। পটুর থেকেই শিখেছি ভবিষ্যতের চিন্তা না করে আজকে নিয়ে বাঁচতে, আজকের দিনে কি পেলাম সেইটুকুর প্রতি কৃতজ্ঞ থাকতে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি,
আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।